ইটিং শো করছি, ঠিক আছে? প্রদীপকে বললাম চলো আমরা আজকে ইটিং শো করি, তো দেখো আমরা কি নিয়েছি, এটা চ্যালেঞ্জ করব, ঠিক আছে? লাস্টে একটা পানিশমেন্ট আছে, দেখিয়ে দিলাম তোমাদের, টমেটো, গোটা টমেটোকেও খাবে না একটু, ঠিক আছে? তোমার যে লাস্ট হবে সে খাবে একটা, তো দেখাও দেখি কি কি নিয়েছি। দেখো তোমরা, এখানে আমাদের আছে চিকেন চাউমিন, আর হচ্ছে চিংড়ি মাছের একটা করে পকোড়া, আর হচ্ছে চিকেনেরই আর একটা করে ডিম, আর একটা শসা, আর প্রদীপ নিয়েছে তোমার কোল্ড ড্রিঙ্কস, আর আমি নিয়েছি লিচি জুস। তো চলো খেয়ে কথা, আমি মনে হয় হেরেই যাবো। এনিওয়ে আমি আমি স্পিডে খাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে এটা, আমি স্পুন দিয়ে খেতে একদম পছন্দ করি না, এক্সেপ্ট অফিসিয়াল ব্যাপার, আমি বাড়িতে একদম হাতে খেতে ভালোবাসি, স্পুনের জন্য আমি না হেরে যাই। না না না, তুমি হারবে না, কারণ তো চলো স্টার্ট করি, ঠিক আছে? তো চলো স্টার্ট করি, যা আমি হারবো, চলো স্টার্ট। আমার যে তোমার চাউমিন একটু কম আছে। চারবার খেলাম
রাখে আমি এখনো কতগুলো আছে মাথা চুলকাচ্ছি লাস্টে পানিশমেন্ট টমেটো খেতেই হবে আমাকে টমেটো কাঁচার ভয়ে আমি আরো তাড়াতাড়ি খেয়েছি কাঁচা টমেটো আমি একদম দেখতে পাই না এই যে খাবার গুলো খেলাম মোটা হয়ে যাওয়ার ভয় একদম ঠিক আছে তো হয়ে গেছে পানিশমেন্ট পানিশমেন্ট লাগবে গোটা না নাম দে একটু খাও জানি হবে আর কষ্ট পেতে হবে টমেটো কাঁচা খাওয়া খুব কঠিন স্যালাড হিসেবে খেয়ে নিলাম তার জন্য টমেটোটাকে চুজ করেছিলাম বাট খুব উপকারী তোমাকে পানিশমেন্টে দেখিয়ে দিই নাহলে আবার তখন ব্যস্ত হয়ে যাবে তখন আমি আরামসে খাবো তো দেখো এইটুকু নিয়েছি আমার কতটা বাকি আছে দেখো আরামসে খাবো বসে বসে এবার টমেটো খাওয়ার পর ভাবো একবারই দেখো খেতে পারি নাকি এতটা তাড়াতাড়ি বাপরে বাপ ও একটা ডিম একসঙ্গে ভরে নিলা আর আমার একটা ডিমে কিছু হয় না আমি গত 7 মাস জিম করিনি জিম করলে আমি 7-8টা ডিম খাই শেষ এবার আমি উঠি হাতটা ধুয়ে নি তুমি কথা বলো সবার সঙ্গে পাপা হেরে গেল বাবা জিতে গেল ও বাবা আগের বার আমার ভাইয়ের সাথে কম্পিটিশনে আমি জিতেছিলাম তো ফাদার ডটার মানে আমি যখন নি মেঘাকে বললাম তুই আমি করি আমি বললাম না ইচ্ছে করে আমি একটু মানে আরামে খাবে তুমি পাপাকে নাও আমি মানে প্রদীপকে আমি জানতামই হারবো আমি আমি থাকলে আমি জিততাম অসম্ভব জিতাটা একদম পাপা খুবই ফাস্ট ফাস্ট একদম আমি আর কোনো ভিডিও বানাবো বেশি বেশি করে দিয়ে দেবো বুঝলে ছেলে আমার এত শান্ত এই যে ওদিকে মাল সাটাচ্ছে আর কি তো আজকে এন্টা আমি করলাম যেহেতু মা একটু বিজি হয়ে গেছে মায়ের কাজে তো আপনাদের যদি এই ভিডিওটা আমার মায়ের আর পাপার যদি ভালো লাগে তো লাইকও করে দিবেন আর কমেন্টেও বলবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আমার মায়ের চ্যানেলে নতুন থাকেন তো সাবস্ক্রাইবও করে নেবেন আর বেল আইকনটাকেও টিপে নেবেন যাতে আপনারা আমার মায়ের কোনো ভিডিও মিস না করুন তো বাই